না ফোন ঘুরে থাকো চা খাওয়া নিবে চা মুখ ধোয়া দাও নিবে একদম সাদ্য কাজে সাপ কখনো বাসা বানায় না সাপ ইন্দুরের বাসায় বসবাস করে আচ্ছা কই রে দেখতে পাচ্ছ সাপটাকে অনেক বড় গর্ত আছে তার মানে এটা গোড়া ছাড়াতে হবে এখানটা গোড়াটা নাল ইয়ে আছে ফাঁপা আছে এখানটা এইটা থেকে এইটা গোড়াটা ফাঁপা আছে কি সাপ ছিল কি সাপ ছিল হ্যাঁ খুঁড়িস ফোয়া তুলেছিল ভাঙা ঘর এগুলো সাপের বাসস্থান জয় হিন্দ দোস্ত আমি অমিত শর্মা আপনার ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল তো আজকে আমরা চলেছি দুবাজপুর লাল বাজার মাইক সিং এর বাড়িতে তো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির কন্ডিশন এটা হচ্ছে একটা পুরাতন বাড়ি কিন্তু পাশে একটা বসবাসের বাড়ি আছে তো এনার সাপ বের হয়েছে সাপটা বলছে নাকি গর্তের মধ্যে রয়েছে তো আমরা এখন সেখানটা ছাড়িয়ে দেখবো যে সাপ আদৌ আছে কি নেই তার সঙ্গে সঙ্গে সাপটা কী সাপ সেটাও আমরা জানি না কিন্তু বাড়ির লোকজন বলছে যে এটা খই সাপ চলুন আমরা সাপটাকে রেস্কিউ করি তো বন্ধু বন্ধু দেখতে পাচ্ছেন আপাতত অনেক কোড়াকুড়ি করার পর সাপটা দেখতে পাবে সাপটা হচ্ছে রেসপেক্টেবল কোবরা বিগ সাইজের তো বের হচ্ছে আস্তে আস্তে তো মনে রাখবেন যখনই ভাঙা ঘরে যাবেন একটু সাবধানে এরকম পুরাতন ঘর যখন যাবেন একটু সাবধান যাবেন কারণ এইসব ভাঙা ঘরে সাপের বাসস্থান থাকে তো চলুন আমরা এটাকে বার করি আস্তে আস্তে তো সাপ কখনো বাসা বানায় না সাপ ইন্দুরের বাসায় বসবাস করে ব্যাগ আছে ব্যাগ আছে আমাদের এখানে কি বলতে ঠিক করতে থাক
এটা একটা বিগ সাইজ এটা মোটামুটি 4.5 ফুট লম্বা যেটা এটা বয়স্ক এটা জানো কি এটা জানো এটা কি এটা এটা সাপুরে সাপ নয় মনে রাখবে এটা সাপুরে সাপ নয় এটা খুবই ভয়ঙ্কর সাপ দেখতে কি চলল দেখো আমরা খেলা দেখাই না খেলা দেখাই না আমাদের কাজ কি বলতো মানুষকে অ্যাওয়ারনেস জাগানো যে হ্যাঁ সাপ সম্পর্কে সতর্ক করা এটা খড়ি সাপ এটাকে বলা হয় গোখর খড়ি ভালো ভাষায় হ্যাঁ কিং কোবরা আলাদা হয় এটা এটা কোবরা এটা স্পেকটিক্যাল কোবরা রেসপেক্টেল কোবরা হ্যাঁ হ্যাঁ না না আমাদের এখানে নেই স্যাপটা একটা আছে কেউটে মরকেল কোবরা সেটা বিষ থ্রো করে এটা বিষ থ্রো করে না ফরমান ফরমান দিয়ে কখন রাখা হয় যখন সাপটা মরে যায় কি দরকার আমাকে রাখা আমার উদ্দেশ্য হচ্ছে সাপকে বাঁচানোর সঙ্গে মানুষকে বাঁচানো টাইম মোটামুটি থাকে এক ঘন্টা দেড় ঘন্টা টাইম থাকে এবার ডিপেন্ড করে তার ক্যাপাবিলিটির উপর তার কতটা ভয় আছে তার কতটা ইমিউনিটি পাওয়ার আছে তো এটা প্যাক করিনি প্রথমে আমরা এখন দূরে থাকো চাল আর লুচি পরোটা খাবে ঠিক আছে একদম সাধ্য কাজে সাপ দেখতে পায় না কিন্তু বুঝতে পারে যে হ্যাঁ একটা অন্ধকার টাইপের ফিল করতে পারে ওরা কাপড় থেকে যদি কামড় দেয় তাহলে মনে হয় বিষ চাপবে এতটা মোটা কাপড় নেয় যে কামড় দিতে পারবে না তো বন্ধুগণ দেখলেন আমরা সাপটা রেস্কিউ করে নিয়েছি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যে সাপ নামে ডাকার জন্য বিশেষ করে আমাদের দেবা ভাইকে যে ফোন করে ডেকেছে সঙ্গে সঙ্গে তো চলুন এখন বিদায় নিচ্ছি আবার দেখে অন্য কোনো ভিডিওর সঙ্গে জয় হিন্দ জয় ভারত সেভ লাইফ সেভ ইন্ডিয়া